রাজার খবরকু স্বাগত করছি মো পল্লবী প্রথমে লেন্স মেয়র ভাবে শপথ গ্রহণ করলে সুলোচনা দাস ডিএমসি র প্রথম মহিলা মেয়র ভাবে গ্রহণ করলে কার্যভার দায়িত্ব গ্রহণ করিবা পূর্বরু কলে লিঙ্গরাজ কা দর্শন দুই মহিলা কা হাতে ভুবনেশ্বর দায়িত্ব ডেপুটি মেয়র হেলে মঞ্জুলতা কহরা সহায়ক করু ভুবনেশ্বর মহানগর নিগম জমা টঙ্কা ফেরস্ত দাবিরে তাতিলে জমাকারী ভঞ্জনগর সহর অফিসরে কর্মচারীঙ্কু পকাইলে তালা ভঞ্জনগর মুখ্য রাস্তা অবরোধ আজি মহাপ্রভু লিঙ্গরাজঙ্ক রুকুণা রথযাত্রা রথরে বসি মাউসী ঘরকু যাবে প্রভু লিঙ্গরাজ 3:30টায় হুছি রথটণা বর্তমান সম্পূর্ণ খবর জারি রহিলা পরম্পরা ভুবনেশ্বর মহানগর নিগমর ডেপুটি মেয়র হেলে আউ জনে মহিলা বাইশ নম্বর ওয়ার্ডর মহিলা কর্পোরেটর মঞ্জুলতা কহরা এবে ভুবনেশ্বর মহানগর নিগমর ডেপুটি মেয়র ভার সম্ভাবে সে নির্দ্বন্দ্বে নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর মহানগর নিগমর ডেপুটি মেয়র পদবী পাই অনেক আপ্লাই সতষট্টি কর্পোরেটর মধ্যে অড়চাশ জন বিজেডি হয়েছিল ডেপুটি মেয়র হওয়া সুনিশ্চিত লা তেমন এই পদবী পাই বিজেডি নির্বাচিত একাধিক কর্পোরেটর আসাই ও লবি চড়াই হলে দল সুপ্রিমো মঞ্জুলতা কহর উপরে ভরসা করছেন বিজেপি মাত্র দশ জন কর্পোরেটর থাকার দল ডেপুটি মেয়র প্রার্থী দেই নাই ভুবনেশ্বর শৈলেন্দ্র বিশ্বাস রিপোর্ট দিদি ভুড়িয়া বিএমসি মেয়র ভাবে শপথ নিয়েছেন নবনির্বাচিত সুলোচনা দাস বিএমসি কনফরেন্স হলরে পৌর প্রশাসক নির্দেশক সংগ্রামজিৎ নায়ক তাঙ্কু শপথ পাঠ করাইছেন এসহ ষষ্ঠি জন নির্বাচিত কর্পোরেটর শপথ নিয়েছেন পৌর প্রশাসক সংগ্রামজিৎ নায়ক সমস্ত কর্পোরেটর শপথ পাঠ করাইছেন আজ নবনির্বাচিত মেয়র ও ষষ্ঠি জন কর্পোরেটর বিএমসি কনফরেন্স হলরে পৌঁছিবা পরে সেমানকু স্বাগত করা এরপরে শপথ গ্রহণ উৎসব হয়েছিল মেয়র সুলোচনা দাস প্রথমে শপথ নেওয়া পরে অন্য ষষ্ঠি জন কর্পোরেটর শপথ নিয়েছিল আসলে যে পৃষ্ঠভূমি রয়েছে গৌরবান্বিত পৃষ্ঠভূমি রয়েছে সেথিরে মানবর মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক দশবদি ধরে তাঁর যে সরকার রয়েছে সে সরকারের যে বিভিন্ন যোজনা রয়েছে বিভিন্ন বিকাশমূলক কার্য রয়েছে তাঁর যে ভিজন রয়েছে যে ভুবনেশ্বরকে এক নম্বর রাজ্যের এক নম্বর শহরের পরিণত করা সেথিরে আজি ভুবনেশ্বর গোটে আপনার দেখবে গোটে অদ্ভুত সমন্বয় ঘটিছে ভুবনেশ্বর গোটে তার ইতিহাস গৌরবময় ইতিহাস এবং গোটে মডর্ন সিটি আজ পরিণত হয়েছে স্মার্ট সিটি নম্বর ওয়ান পরিণত হয়েছে তাকে আহরি বিকাশের ধারাকে ভুবনেশ্বর শৈলেন্দ্র বিশ্বাস রিপোর্ট ডিটি ওড়িয়া ভঞ্জনগর সাহারা অফিস সম্মুখে সাহারে জমা করিতিবা পয়সা ফেরস্ত দাবিরে বিভিন্ন ব্লকর জমাকারীমানে ভঞ্জনগর সাহারা অফিস কর্মচারীঙ্কু তালা পকাইবা সহ সাহারা মুখ্যঙ্ক কুশ পুতলিকা দাহ করা যাইতিলা সহ সহ পুরুষ বৃদ্ধ বৃদ্ধা একত্রিত হই ভঞ্জনগর মুখ্য রাস্তা অবরোধ করিতিলে সামাজিক কর্মী ভঞ্জ কিশোর প্রধানক নেতৃত্বে আসকা সরোডা অঞ্চলর মুখ্য মানে যোগ দেইতিলে আসকা সাহারা জমাকারী মঞ্চ মুখ্য সূর্যনারায়ণ পাণিগ্রাহী ও উত্তর কুমার পরিড়া প্রমুখ যোগ দিয়েছিলেন সাহারা যেপরি ভাবে লোকঙ্ক পাখর টঙ্কা নিয়ে ঠকুছে তাকে বিরোধ করা সহ আগামী দিনে আন্দোলন তীব্রতর হব বলে কইছিলে এ সংস্থা 2015 মসিয়াটু কোনসে প্রকার টঙ্কা দেবার শিখিলে নি আগে কেবল রিইনভেস্টমেন্ট কেবল কাগজ ও কাগজ উল্টেই চলছে কোন না কলন্ত আমি অধিকার দৌতো উল্টেই দিও বেন লাগিছি সুপ্রিম কোর্টর বেন আছে আমি টঙ্কা দেই বন্ধ উল্টেই দিও আমি কলন্ত দেবো আজ্ঞা 2016 মশাও সুপ্রিম কোর্টর বেন হটিগলা যেটা কি আপনার দেখুন 22/3/2022 যেটা দিল্লি হাইকোর্ট অর্ডর করছেন সম্পূর্ণভাবে কিন্তু 15 দিন ভিতরে সম্পূর্ণ টঙ্কা লোক ফেরস্ত কর যদি এমবার্গ লাগি থাকা এমবার্গ থাকা তাহলে এই জিনিস কোর্ট কেবে অর্ডর করছে কোর্ট কোনো মূর্খ নুহ তেমন ইয়ে চালাকি দেখছে সুব্রতরায় সারা আইটা তো আমার অর্থনীতি অফিসর মানে এই যে সীমান্ত দাস চোরুটা এটা গোটে শাগ বিকালি যে সারু বিকালি রাজনীতি করছেন যেটা আগে ঠকুছে চোরুছে এবং লোক পাখে ভুয়া লোক বিভিন্ন প্রকার কথা কইকি পয়সা দেওয়ার না দেউনি তার বন্ধু বান্ধব জ্ঞাতি কুটুম নিজের পয়সা ঠুসে গেল এবং তার অনুরূপ যে ওড়িশার মুখ্য অর্থনীতি বহু অসন্ধিয়া সে মতো তার সমস্ত সমস্ত বন্ধু লোকর পয়সা নেগেল তার গোটে ভাইকে রক্ষি নিজের করি আপনার দেখুন দুই জন ভাই রাধু অসন্ধিয়া এই জন্য অছেন ভঞ্জনগর সন্তোষ কুমার গোড়ঙ্ক রিপোর্ট ডিডি ভুড়িয়া আজি পবিত্র অশোকাষ্টমী ভক্ত ভগবানকর ভেট গড়িছি প্রভু লিঙ্গরাজক রুকুণা রথ রথরে বসি মাউসী ঘরকু যাইছন্তি লিঙ্গরাজ অপরাহ্ন 3:30টায় আরম্ভ হয়েছিলা রথটণা ভোরু মহাপ্রভু লিঙ্গরাজক নীতিকান্তি আরম্ভ হয়ে যাই দিন 3:30 রে রথ ডণা
ହୋଇଛି। ପାଞ୍ଚ ଦିନ ଧରି ହେବାକୁ ଥିବା ରୁକୁଣା ରଥଯାତ୍ରା ପାଇଁ ଚଳଚଞ୍ଚଳ ଏକ ଅମ୍ରକ୍ଷେତ୍ର। ଏଥର ଭକ୍ତଙ୍କ ଗହଳିରେ ଗଡ଼ିବ ରୁକୁଣା ରଥ। ଦୀର୍ଘ ଦୁଇ ବର୍ଷ ପରେ ଲିଙ୍ଗରାଜଙ୍କ ରୁକୁଣା ରଥଯାତ୍ରାରେ ସାମିଲ ହେବେ ଭକ୍ତ। ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ଭକ୍ତଙ୍କ ସୁରକ୍ଷାକୁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି। ସେହିପରି ରଥ ଟଣା ବେଳେ ଭିଡ଼ ଅଧିକ ହେବ ବୋଲି ଆକଳନ କରାଯାଉଛି। ତେଣୁ ଏଥର ରଥଯାତ୍ରାରେ ଭକ୍ତଙ୍କ ସୁରକ୍ଷା ସହ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାକୁ ଅଗ୍ରାଧିକାର ଦିଆଯାଇଛି। ସେପଟେ ଶ୍ରୀଲିଙ୍ଗରାଜଙ୍କ ରଥଯାତ୍ରା ପାଇଁ ଆଜି ଓ 13 ତାରିଖ ଦିନ ମାଉସୀମା ଛକଠାରୁ ରଥ ରୋଡ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗାଡ଼ି ଚଳାଚଳ ଉପରେ କଟକଣା ଜାରି କରାଯାଇଛି। ଭୁବନେଶ୍ୱରରୁ ସରନ୍ତ ବିଶ୍ୱଙ୍କ ରିପୋର୍ଟ, ଡିଟିଭି ଓଡ଼ିଆ। ଦିନକୁ ଦିନ ପୋଲିସ ଜୁଲମ ସାମ୍ବାଦିକମାନଙ୍କ ଉପରେ ବଢ଼ି ଚାଲିଛି। ସଦ୍ୟ ଜଣେ କର୍ତ୍ତବ୍ୟରତ ସାମ୍ବାଦିକଙ୍କୁ ମାଡ଼ ମାରିବା ଏବଂ ସେ ଅସୁସ୍ଥ ହେବାରୁ ଡାକ୍ତରଖାନାରେ ମଧ୍ୟ ତାଙ୍କ ଗୋଡ଼ରେ ବେଡ଼ି ପକାଇ ବାନ୍ଧି ରଖିବା ସମଗ୍ର ଓଡ଼ିଶାରେ ଏକ ନିନ୍ଦନୀୟ ଘଟଣା ବୋଲି ବିବେଚନା କରାଯାଇଛି। ସାମ୍ବାଦିକଟିଏ ଏଠି ସୁରକ୍ଷିତ ନୁହେଁ ବୋଲି ସ୍ପଷ୍ଟ ପ୍ରମାଣିତ ହୋଇଛି। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ନୀଳଗିରି ସାମ୍ବାଦିକଙ୍କୁ ମାଡ଼ ମାରିବା ଏବଂ ବେଡ଼ି ପକାଇବା ଘଟଣାକୁ ନେଇ ଭଞ୍ଜନଗର ସାମ୍ବାଦିକ ସଂଘ ଦୃଢ଼ ନିନ୍ଦା କରିବା ସହ ନୀଳଗିରି ଆଇଆଇସିଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଦାବି କରି ଭଞ୍ଜନଗର ସହରରେ ବାଇକ୍ ଶୋଭାଯାତ୍ରା କରି ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲେ। ଏହାପରେ ସଂଘ ପକ୍ଷରୁ ସ୍ଥାନୀୟ ଉପଜିଲ୍ଲାପାଳଙ୍କ ମାଧ୍ୟମରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଦୋଷୀକୁ ଦଣ୍ଡ ଦେବା ପାଇଁ ଏକ ସ୍ମାରକପତ୍ର ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ଯଦି ଦୋଷୀ ଦଣ୍ଡ ନ ପାଏ ତେବେ ଆଗାମୀ ଦିନରେ ଏହା ଆନ୍ଦୋଳନରେ ରୂପାନ୍ତରିତ ହେବ ବୋଲି ସଂଘ ଚେତାବନୀ ଦେଇଛି। ଭଞ୍ଜନଗର ସାମ୍ବାଦିକ ସଂଘର ସମସ୍ତ ସଦସ୍ୟ ଉପସ୍ଥିତ ରହିଥିଲେ। ସ୍ଥାନୀୟ ପୋଲିସ ଯେଉଁଭଳି ଭାବରେ ବର୍ବରୋଚିତ ଆକ୍ରମଣ କରିଛି ଜଣେ କର୍ତ୍ତବ୍ୟରତ ସାମ୍ବାଦିକଙ୍କ ପ୍ରତି, ତାହାର ଦୃଢ଼ ପ୍ରତିବାଦ କରି ଆମେ ଭଞ୍ଜନଗର ପ୍ରେସ୍ କ୍ଲବ୍ ତରଫରୁ ଆଜି ଉପଜିଲ୍ଲାପାଳଙ୍କ ପାଖରେ ଆଜି ଦାବିପତ୍ର ଆମେ ପ୍ରଦାନ କରୁଛୁ। ଖୁବ୍ ଶୀଘ୍ର ନୀଳଗିରିରେ ଯେଉଁ କର୍ତ୍ତବ୍ୟରତ ସାମ୍ବାଦିକ ପ୍ରତି ଯେଉଁ ଅନ୍ୟାୟ କରାଯାଇଛି, ଯେଉଁ ପୋଲିସ ଅଧିକାରୀ ସେଥିରେ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ ତୁରନ୍ତ ବରଖାସ୍ତ କରିବା ଦାବିରେ ସବୁ ସାମ୍ବାଦିକ ଭାଇମାନେ ଏକାଠି ହୋଇଛନ୍ତି ଏବଂ ଆଜି ମାନ୍ୟବର ଉପଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆମେ ସ୍ମାରକପତ୍ର ପ୍ରଦାନ କରୁଛୁ। ଭଞ୍ଜନଗରରୁ ସନ୍ତୋଷ ଗୌଡ଼ଙ୍କ ରିପୋର୍ଟ, ଡିଟିଭି ଓଡ଼ିଆ। ପ୍ରଥମେ ଅଧ୍ୟକ୍ଷ ପଦ, ଆଉ ଏବେ ଉପାଧ୍ୟକ୍ଷ ପଦ। କୋଣାର୍କ ଏନ୍ଏସ୍ସିରେ 2-2 ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପଦବୀକୁ ହାତେଇଲା ବିଜେଡ଼ି। ଚଳିତ ପୌର ନିର୍ବାଚନରେ ବିଜେଡ଼ିର ସଫଳ ରଣନୀତି ଓ ଉପଯୁକ୍ତ ଗୋଟି ଚାଲନା ପାଇଁ ଦଳ କୋଣାର୍କ ଏନ୍ଏସ୍ସିକୁ ହାତେଇ ବିରୋଧୀଙ୍କୁ ଦେଉଛି କଡ଼ା ଟକ୍କର। ଅଧ୍ୟକ୍ଷ ପଦରେ ସଂଯୁକ୍ତା ତ୍ରିପାଠୀ ଓ ଉପାଧ୍ୟକ୍ଷ ପଦରେ ସୁରେଶ ଚନ୍ଦ୍ର ରାଉତରାୟ ବିଜୟ ହୋଇ ଗଡ଼କୁ ହାତେଇ ଦଳକୁ ମଜବୁତ କରିଥିବା ବେଳେ କୋଣାର୍କ ଏନ୍ଏସ୍ସିରେ ବିଜୁ ଜନତା ଦଳର ବାଜିମାତ୍ର ଚାଣକ୍ୟ ପାଲଟିଛନ୍ତି ବିଜୁ ଜନତା ଦଳର ରାଜ୍ୟ ସାଧାରଣ ସମ୍ପାଦକ ସତ୍ୟବ୍ରତ ପାତ୍ର। ଦଳର ଥିବା ସମସ୍ତ ବାଦ ବିବାଦ ଓ ଗୋଷ୍ଠୀ କନ୍ଦଳକୁ ଦୂର କରି ଦଳକୁ ସୁଦୃଢ଼ କରିବାରେ ତାଙ୍କ ଭୂମିକା ଅନନ୍ୟ। ନିଜର ସଫଳ ରଣନୀତି ପାଇଁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ହାତମୁଠାକୁ ଦୃଢ଼ କରିବାରେ ସେ ହୋଇଛନ୍ତି ସଫଳ, ଯାହା ଆଜିର ଉପାଧ୍ୟକ୍ଷ ନିର୍ବାଚନରୁ ସ୍ପଷ୍ଟ ପ୍ରମାଣିତ ହୋଇଛି। ନିଜର ତୀକ୍ଷ୍ଣ ବୁଦ୍ଧି ବଳରେ ଦଳକୁ ଜିତାଇ ସେ ପ୍ରଶଂସାର ପାତ୍ର ହୋଇଛନ୍ତି। ଯଦି ସଂଗଠନ ରହିଛି, ଯେଉଁଠି ଯାହା ଟିକେ ମନୋବଟ ବା ଦୁର୍ବଳତା ରହିଛି ତାକୁ ସଜାଡ଼ିବା ପାଇଁ ଆମେ ଉଦ୍ୟମ କରୁଛୁ ଏବଂ ଅନ୍ୟ ଦଳମାନଙ୍କରୁ କର୍ମୀମାନଙ୍କୁ ଲୋକମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରାଇ ଆମ ଦଳରେ ସାମିଲ କରି ଦଳକୁ ମଜବୁତ କରିବା ପାଇଁ ସମସ୍ତ ଉଦ୍ୟମ କରିବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ହୋଇଛି। ଗୋପୁର ଦେବାଶିଷ ସେଠୀଙ୍କ ରିପୋର୍ଟ, ଡିଟିଭି ଓଡ଼ିଆ। କୋମରା ବ୍ଲକ ଭେଳା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତର ନିର୍ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ନିର୍ବାଚିତ ସରପଞ୍ଚ ବିମଳ ଯୋଶୀ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ଶୁକ୍ରବାର ଦାୟିତ୍ୱ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ଦାୟିତ୍ୱ ଗ୍ରହଣ କରିବା ଅବସରରେ ଶ୍ରୀ ଯୋଶୀ ସମସ୍ତ ୱାର୍ଡ ସଭ୍ୟ ସଭ୍ୟା, ନାୟବ ସରପଞ୍ଚ ଓ ସମସ୍ତ ଜନସାଧାରଣଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଅର୍ପଣ କରିବା ସହିତ ପଞ୍ଚାୟତର ବିକାଶ ଦିଗରେ ସମସ୍ତେ ସହଯୋଗ କରିବାକୁ ନିବେଦନ କରିଛନ୍ତି। ସରପଞ୍ଚ ଶ୍ରୀ ଯୋଶୀ ଭେଳା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତକୁ ଏକ ଆଦର୍ଶ ପଞ୍ଚାୟତ ଭାବେ ଗଢ଼ି ତୋଳିବାକୁ ତତ୍ପରତା ଦେଖାଇବା ସହିତ ପଞ୍ଚାୟତ ଅଧୀନସ୍ଥ ସମସ୍ତ ଗ୍ରାମବାସୀଙ୍କ ସହଯୋଗ କାମନା କରିଛନ୍ତି। ପୂର୍ବତନ ସରପଞ୍ଚ ରିଖିରାମ ଦଣ୍ଡସେନା, ପଞ୍ଚାୟତ ନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ମୋହନ ଚନ୍ଦନ, ନାୟବ ସରପଞ୍ଚ ସଂଯୁକ୍ତା ନିଆଲ, ସ୍ଥାନୀୟ ସମାଜସେବୀ ସନ୍ତୋଷ ସୁପକାର, ଗୁଣସାଗର ନିଆଲ, ଚିନ୍ମୟ କୁମ୍ଭାର ତଥା ସମସ୍ତ ୱାର୍ଡ ସଭ୍ୟ ସଭ୍ୟା ଓ ପଞ୍ଚାୟତର ସମସ୍ତ ଜନସାଧାରଣଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ସରପଞ୍ଚ ଶ୍ରୀ ଯୋଶୀଙ୍କୁ ଭବ୍ୟ ସ୍ୱାଗତ ସମ୍ବର୍ଦ୍ଧନା କରାଯାଇଥିଲା। ନୂଆପଡ଼ାରୁ ନଟରାଡମ୍ଙ୍କ ରିପୋର୍ଟ, ଡିଟିଭି ଓଡ଼ିଆ। ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା କୋଇଡ଼ା ପଞ୍ଚାୟତ ସମିତି ତରଫରୁ ଭଞ୍ଜପାଲି ଉଚ୍ଚ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟ ପରିସରରେ ସାମାଜିକ ସୁରକ୍ଷା ଓ ଭିନ୍ନକ୍ଷମ ସଶକ୍ତିକରଣ ବିଭାଗ ଓଡ଼ିଶା ଦ୍ୱାରା 2021-22 ଭୀମ ଭୋଇ ଭିନ୍ନକ୍ଷମ ସାମର୍ଥ୍ୟ ଶିବିର ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ କୋଇଡ଼ା ବ୍ଲକର 15 ପଞ୍ଚାୟତର ବିଭିନ୍ନ ଗ୍ରାମାଞ୍ଚଳରୁ ଶତାଧିକ ଭିନ୍ନକ୍ଷମ ମହିଳା ଓ ଶିଶୁ ଏବଂ ବୃଦ୍ଧବୃଦ୍ଧାମାନେ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ପ୍ରଥମେ ସେମାନଙ୍କ ନାମ ପଞ୍ଜୀକୃତ କରାଯିବା ସହିତ ଶାରୀରିକ ପରୀକ୍ଷଣ କରାଯାଇଥିଲା। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବିଭିନ୍ନ ବିଭାଗ ଯଥା ଅସ୍ଥିଶଲ୍ୟ ବିଭାଗ, ଦୃଷ୍ଟିଶକ୍ତି ବିଭାଗ, ମାନସିକ ଅନଗ୍ରସର ବିଭାଗ, ଶ୍ରବଣଶକ୍ତି ବିଭାଗମାନଙ୍କରେ ପଞ୍ଜୀକରଣ କରାଯାଇଥିଲା। ଏହି ଭିନ୍ନକ୍ଷମ ସାମର୍ଥ୍ୟ ଶିବିରରେ କୋଇଡ଼ା ଗୋଷ୍ଠୀ ଉନ୍ନୟନ ଅଧିକାରୀ ଶ୍ରୀମତୀ ପଲ୍ଲବୀ ରାଣୀ ରାଜ ଏବଂ ଗୋଷ୍ଠୀ ଉନ୍ନୟନ ଅଧ୍ୟକ୍ଷ ଶ୍ରୀ ସୁରେଶ ନାୟକ, କୋଇଡ଼ା ଜିଲ୍ଲା ପରିଷଦ ସଭ୍ୟ ଅଶୋକ କୁମାର ନାୟକ, କୋଇଡ଼ା ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ର ଡାକ୍ତର ଓ
के बलांग गोष्ठी स्वास्थ्य केन्द्र चिकित्सक कासरा पंचायत सरपंच राणी लोहार प्रमुख उपस्थित रही थे। यह शिविर में भिन्नक्षम मानू प्रमाणपत्र प्रदान करने सहित दिव्यांग मान व्विल चेयर प्रदान कर स्वागत योग्य कार्यक्रम बोली प्रशंसा कर सुंदरगढ़ कोईडारू प्रमणा नायक रिपोर्ट डीडी भुड़िया। एकाम्र सांस्कृतिक प्रकाशनी पक्षर लिंगराज महोत्सव में जोगदेवे 700 ऊर्ध कलाकार प्रति वर्ष परी चलित बर्ष महाप्रभु श्रीलिंगराज रुकुणा रथयात्रा उपलक्षे एकाम्र सांस्कृतिक प्रकाशनी पक्षर द्वादशतम लिंगराज महोत्सव आसंता 9 तारीख ठार 14 तारीख जाए चलो। एतशह ऊर्ध कलाकार जोगदेवे ओडिशार कला और संस्कृति को प्रोत्साहन देवाई रथयात्राई कार्यक्रम आयोजन अनुष्ठान सभापति सुरेश कुमार राउतराय और संपादक श्री सनाथ मिश्रा सूचना देखते जे चलित बर्ष अधिक पड़ोशी तथा ओडिशार कलाकार नृत्य परेषण करेंगे। यह उपलक्षे सांस्कृतिक कार्यक्रम में गुरु गजेन्द्र पंडा गुरु प्रतिभा पंडा ओडिशा कला विकास केन्द्र सुनामधन्य कलाकार सहित उत्कल संगीत महाविद्यालय कलाकार नृत्य परेषण करेंगे। से हीपरी कलिकतार मिली झुरी कलाकेंद्र नीति कार्टुप आकर्षण नृत्य प्रदर्शन करेंगे। यह उत्सव को राज्य पर्यटन और संस्कृति विभाग ओडिशा भुवनेश्वर महानगर निगम केन्द्र पूर्वांचल सांस्कृतिक सहायता करते भुवनेश्वर शैलेन्द्र विश्वास रिपोर्ट डीटी भुड़िया। खबर शेष करने पूर्व नजर पकड़ा हेडलाइंस मेयर भाव शपथ ग्रहण कले सुलोचना दास बीएमसी प्रथम महिला मेयर भाव ग्रहण कले कार्यभार दायित्व ग्रहण करने पूर्व कले लिंगराज दर्शन दुई महिला हाथ में भुवनेश्वर दायित्व डेपुटी मेयर हेले मंजुलता कहरा स्वयं सहायिकारु भुवनेश्वर महानगर निगम जमा टंका फेरस्त दाबी तातिले जमाकारी भंजनगर सहारा ऑफिस रे कर्मचारी को पकाइले ताला भंजनगर मुख्य रास्ता अवरोध। आज महाप्रभु लिंगराज रुकुणा रथ यात्रा रथ में बस मौसी घर को जिबे प्रभु लिंगराज 3:30 होछि रथ टणा। आज रे खबर को एठ रखुछि नमस्कार। डीटीवी ओडिया देखिवा पाई सब्सक्राइब करंतु एवं बेल आइकन को मध्य दबाई दियंतु।